বোনদেরকে নিয়ে পর্দার অন্তরালে মা বোনেরা হাত উঠিয়েছেন, মসজিদে নিস্তলা ভর্তি উপরে আছে মুসল্লিয়ানে কেরাম নিয়ে হাত উঠাইলাম। ইয়া আকরাম আল্লাহ ক্রমিন, এই মজলিসের মধ্যে আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের সাথে মাইকের আওয়াজ যতদূর যায়, যে যেখান থেকে দোয়ার মধ্যে শামিল হয়েছে, ইয়া আল্লাহ দোয়ার উসিলায় জিন্দিগির গুনাগুলো মাফ করে দাও, কবিরা গুনাগুলো মাফ করে দাও, সগীরা গুনাগুলো মাফ করে দাও, ইয়া আল্লাহ আমাদের দিলকে কোরআনের রঙে রঙিন করে দাও। আল্লাহ তোমার মারিফাতের নূর আমাদের দিলের মধ্যে দিয়ে দাও। মাওলা ময়দানে মাহশরে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুমিন আমাদেরকে বানিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের চলন ঠিক করে দাও, আমাদের বলা ঠিক করে দাও, জবান আজাদ, চোখ কান নাক সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থানের গুনাহ থেকে উম্মতকে হেফাজত করো। ইয়া আল্লাহ তাকওয়া নিয়ে চলবার তৌফিক দান করো। দোয়া কবুল করে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম দোজাহানের সরদার রোজায় থারে পৌঁছে দাও। পৃথিবীর যে প্রান্তে যেখানে একজন কালিমা ওয়ালা মুসলমানের কবর আছে, প্রত্যেকের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও। ইয়া আল্লাহ, মুতাল্লি সাহেব ওনার বাবার জন্য দোয়া চেয়েছেন, আর অনেকেই দোয়া চেয়েছেন। রব্বে করিম যে যার জন্য দোয়া চান তুমি জানো, প্রত্যেকের বাবা মা যাদের জীবিত নাই, কবরের আজাব মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আছেন, কারো দুজন আর একজন আছেন, রব্বে করিম হায়াতে তৈবার মালিক তাদেরকে বানাও। আল্লাহ সিহত আফিয়াতের লম্বা জিন্দিগি দান করো। আল্লাহ ইয়াকরাম আল্লাকরামিন, যাদের দোয়া যাদের মেহনত যাদের কষ্টের ফলে আজকে মানুষের সামনে দু চার কথা বলতে পারি, ইয়া আল্লাহ এমন আসাতিজে কেরামের মধ্যে থেকে যে সমস্ত ওস্তাদগণের ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ গো প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দাও। ইয়া আল্লাহ আমার শেখ সহ আসাতিজে কেরাম যারা জীবিত আছেন, হায়াত বাড়ায় দাও, ছাত্রদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করো। ইয়া আল্লাহ তোমার জন্য যারা আমাকে ভালোবাসে, মুহিব্বিন মুতাল্লিকিন বদরিন মুশাওিরিন, মসজিদকে ভালোবাসে মাদ্রাসাকে ভালোবাসে সমস্ত মহাব্বতের মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আয় রব্বে কাবা আয় মালিক, তাকে দেখো এই মজলিসের মধ্যে কোন যুবকটা চোখের পানি মাসির মাথা পরিমাণ চোখের ঘাটে জমা হয়ে গেছে, কোন যুবকটা না জানি মনে মনে তওবা করতেছে, আজকের পরে আর জীবনে যৌবনের গুনার মধ্যে জড়াবেন। আল্লাহ ইয়া আকরাম আল্লাকরামিন, না জানি মাস্তুরাতের পয়েন্ট গুলোর মধ্যে কোন মেয়েটা নিয়ত করে ফেলছে আর জীবনে গুনাহ করবে না। মাওলা যে যুবক যুবতী গুলো কোরআনের ছোঁয়া এসে ভালো হতে চায়, এদের মুস্তাকবাল ভবিষ্যৎকে তোমার হাওলা করে দিলাম। আল্লাহ এই যুবক যুবতী গুলোর ভবিষ্যৎ উজ্জ্বল করে দিও। আল্লাহ এদেরকে কখনোই তুমি লাঞ্ছিত করো না। আল্লাহ তোমার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে যারা গুনাহ ছেড়ে দিল, মাওলা গো তুমি তাদের প্রতি রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ বৃদ্ধ বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, মা বোনদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়ায় দাও। ইয়া আল্লাহ এই মসজিদের সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও,
এই তাফসীরের উসিলায় গোটা গোয়ালটেকের প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু করে দাও। ইয়াকরামাল আকরামিন, ইয়া আল্লাহ কোরআনের পরশে মৃত্যু পর্যন্ত থাকবার তৌফিক দিও আল্লাহ। গোটা আলমের সমস্ত মাদারিস মাসাজিদ মারাকেজ খানকাগুলো কবুল করো ইয়া আল্লাহ। জামিয়া ইয়াকুবিয়ার ঋণগুলো পরিশোধ করবার তৌফিক দিয়ে দাও ইয়া আকরামাল আকরামিন। গায়বি খাজানা থেকে হার আসবাব মুহাইয়া করে দাও আল্লাহ। মাওলা মানুষকে এত বুঝাই, আই রব্বে করিম, নিজে যদি জাহান্নামি অবস্থায় কবরে যায় কি উপায় হবে আল্লাহ। কত মানুষ সুন্নতওয়ালা হয়ে গেল, বড় আফসোস, আমি তো এখনো পরিপূর্ণ সুন্নতি হইতে পারলাম না। মালিক গো যে কথাগুলো বলি সর্বপ্রথম আমার আমল করার তৌফিক দাও। ইয়া আল্লাহ আমার জীবনটাকে সুন্নতের জন্য ফিদা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের সকলকে সুন্নতের আশিক বানায় দাও। ইয়া আল্লাহ সুন্নতের আশিক বানায় দাও। ইয়া আল্লাহ দিলকে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ তোমাকে বেশি বেশি ডাকবার তৌফিক দাও। শেষ রাত্রে যখন সকলে ঘুমায়, নীরবে নির্জনে তোমার সাথে কথা বলার তৌফিক দিও মালিক। কত রাত প্রেমাস্পদের সাথে মানুষ পার করে, ইয়া আল্লাহ কত নিরিবিলি মুহূর্ত দুনিয়ার বাজে প্রেমে ব্যয় করে, তোমার সাথে প্রেমের যে মজা ওই মজা বুঝবার তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ বলো না কেন আমাদেরকে মাফ করবা না, অপরাধ করেছি স্বীকার করেছি আল্লাহ, তুমি যদি মাফ না করে তারে দাও মালিক, আবারও কিন্তু তোমার দুয়ারে এসে আঘাত করব। দ্বিতীয় কোনো রব নাই, কাউকে খুঁজব না, কোথাও যাব না, বারবার লাঠি মেরে তাড়িয়ে দিবে, আবারও ঘুরে ঘুরে তোমার কাছে আসবো আল্লাহ, দেখব তুমি কয়বার তাড়াইতে পারো। তুমি না বান্দারে অনেক আদর করো, ইয়া আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম, তুমি না সত্তার, তুমি গফুর, তুমি গফফার, তুমি করিম, তুমি হালিম, ইয়া আল্লাহ আমাদেরকে তাড়াই দিও না আল্লাহ, আমাদেরকে তাড়িয়ে দিও না আল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, ইয়া আল্লাহ বারবার তোমার কাছে জন্যই চাই, তুমি আমাদের আল্লাহ, তুমি আল্লাহ না হইলে তোমার কাছে চাইতাম না, তুমি আমাদের আল্লাহ এই জন্যই তো তোমার কাছে চাই। ইয়া আল্লাহ দুনিয়ার মানুষ যদি দিত, দুনিয়ার মানুষের কাছে বললে বেগমের সাথে পরামর্শ করতে হয়, আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে দিতে হয়, আনতাল আহাদুস সামাদ, তুমি তো এক, তুমি অমুকাপেক্ষী, কারো কথার ধার তুমি ধারো না আল্লাহ, তুমি দেওয়ার জন্য কারো সাথে পরামর্শ করতে হয় না, এজন্যই তোমার কাছে চাই, তুমি আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, আমাদের হায়াতে বরকত দাও, আমাদের ইজ্জতে বরকত দাও, আমাদের আমলে বরকত দাও, মৃত্যু পর্যন্ত তাফসিরুল কোরআনকে ধরে রাখবার তৌফিক দাও। ইয়া আল্লাহ আজকে যারা তাফসিরে আসলাম, ইয়া আল্লাহ প্রতি সপ্তাহে তাফসিরে আসবার তৌফিক দিও। দূর দূরান্ত থেকে অনেকে আসে, প্রত্যেককে তোমার শান অনুযায়ী বদলা দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ মদিনা ওয়ালার তুফাইলে আমাদের দোয়া ও মুনাজাত কবুল ও মঞ্জুর করে নিও। যে অসুস্থ মেয়েটার জন্য দোয়া চাওয়া হয়েছে, রব্বে করিম ওই মেয়েকে কুদরতি শিফাখানার থেকে শিফা দিয়ে দিও আল্লাহ। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।